72 বছর ধরে মানুষের মৃত্যু আমরা খবর কাগজে দেখেছি, টিভি চ্যানেল থেকে শুনছি, যবে থেকে খবর শুরু হলো। কিন্তু ভারতবর্ষে কোথায় কোথায় মানুষেরা মানুষদেরকে বাঁচাচ্ছেন সেটা নিয়ে কোনো খবর আমরা দেখিনি, তাই ভাবনামুখের জন্ম। আপনারা প্রথমেই দেখতে পেলেন প্রদীপ দাস রামপুরহাটের, তিনি কিছু মানুষের হাতে খোর করতাল তুলে দিচ্ছেন। আসলে তিনি মায়েদের পেনশনের পথটা প্রশস্ত করছেন। কয়েকটা ছবির পরে আমরা মিতা শিকদারকে শোনাব, তিনি মায়েদেরকে পেনশন দেওয়ার পথ শুরু করলেন 25 এপ্রিল 2021 থেকে। আমরা জানি শীতলকুচিতে 4টি মানুষ মারা গেছে, 5টি মানুষ মারা গেছে, সেটা দেখানোর জন্য সবাই তৎপর হয়ে রয়েছেন। কিন্তু আপনার পাড়াতে যে মানুষটি মারা যাচ্ছেন অর্থের অভাবে, মানুষ পাশে দাঁড়ায়নি তার অভাবে, চাকরি নেই তার অভাবে, তাকে কেউ দেখাবে না। তাই আমরা মনে করি আপনারা আমাদের রিপোর্টার, আপনার পাড়া থেকে এমন কোনো যদি খবর পান যে কেউ ভালো কাজ করছে সেটাকে তুলে ধরুন, মোবাইল থেকে ভিডিও করে পাঠাবেন, আমরা আমাদের নিউজ চ্যানেলে দেখাবো। সৌমিত্র মণ্ডল জানালো যে নেতাজি সুভাষ বোসের নামে একটি মেমোরিয়াল খোলা হলো, একটি স্কুল খোলা হলো, যেখানে সুন্দরবনের বাচ্চারা যারা ক্লাস 8-এর পরে আর পড়তে পারে না তাদেরকে পড়ানোর একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আজকে এই বাচ্চাদের ভেতর থেকে কেউ আইনস্টাইনও বেরোতে পারে, কেউ রবীন্দ্রনাথও বেরোতে পারেন, কেউ হয়তো কবি সুকান্তও বেরোতে পারেন। আমরা আশা ছাড়ছি না, কারণ আমরা বড় চ্যানেল নই, আমরা সাবস্ক্রাইবও করতে বলি না, তাও দিনের পর দিন যেটা দেখছি আমাদের সাবস্ক্রিপশন বাড়ছে, মানুষ আমাদেরকে শুনতে চাইছে। পলিটিক্যাল নিউজ আমি দেখাই না, দেখানো প্রয়োজন মনে করি না, তার কারণ দেশে পলিটিক্স বলে কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু তাও কালকে আমি একটা ফোন পেলাম, আমার এক চেনাশোনা মানুষের ফোন, তার নাম আমি বলছি না, তার নামেরও প্রয়োজন নেই। আমরা মনোরঞ্জন ব্যাপারীর হয়ে প্রচার করেছি, বেশ করেছি, আমরা সিপিএমেরও কিছু ইউথরা দাঁড়িয়েছে তাদের হয়েও প্রচার করতে চাই, তার কারণ আমাদের দেশে কম্পিটেন্ট ইনকম্পিটেন্ট এই দুটো লড়াই চলছে। আমাদের দেশে পলিটিক্স হয় না, আমাদের দেশে হিন্দু মুসলমান হয়, আমাদের দেশে জাতপাত হয়, আমাদের দেশে দলিত ব্রাহ্মণ হয়, আমাদের দেশে গরিব বড়লোক হয়, আমাদের দেশে কার টাকার জোর বেশি কার টাকার জোর কম সেটা হয়। আমাদের দেশে পলিটিক্স হতে এখনও হাজার বছর বাকি, সেটা আমরা মনে করি, আপনারা নাও মনে করতে পারেন। কোনো পার্টি অফিসের সামনে গিয়ে দাঁড়াবেন, দেখবেন সে পার্টির অফিসের ভেতরে কোনো কাজ হয় না, কিছু মানুষ হাঁ করে বসে থাকে সামনের দিকে তাকিয়ে, তারা সেই আলোচনাও করে না যে আমাদের 1 কোটি মেম্বাররা রয়েছেন, আমরা কনস্ট্রাকটিভ দেশের জন্য কী করতে পারবো, কারণ তারা দেশটা মানেটাও বোঝেন না। তারা শুধু বোঝেন রাস্তায় দাঁড়িয়ে আমরা অধিকার চাইব, কাদের কাছ থেকে অধিকার চাইব, না কিছুদিন আগে যাদেরকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠালাম, তারা যদি কাদের না হয় তাহলে বছরের পর বছর নষ্ট করে সবার জীবনকে নষ্ট করে আমরা নয় মরে চলে যাব নর্মাল কোর্সে, নয় কারোর হাতে মৃত্যুবরণ করে শহীদ হব। তাই আমাদের দেশে পলিটিক্স হয় এমন ধারণা যারা রাখেন তাদেরকে জানাই ভাবনামুখ আপনাদের জন্য নয়, ভাবনামুখ শুধুমাত্র তাদের জন্য যারা দেশটাকে ভালোবেসে দেশের জন্য কাজ করছেন, এবং গভর্নমেন্ট যে বলে এনজিওরা চোর তারা তাদেরকে খুঁজে খুঁজে পদ্মশ্রী দেন। এই দ্বিচারিতা আমাদের দেশে কেন থাকবে, এই প্রশ্নটা আপনাদেরকে রাখছি। তাই আমরা মনে করি দেশের যে ভালো মানুষেরা কাজ করছেন তাদের এক হওয়ার জন্যে 21 তারিখ আমি আহ্বান দিচ্ছি। প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে চারিদিকে, প্রচুর উত্তরীয় পড়ানো হচ্ছে, প্রচুর প্রাইজ দেওয়া হচ্ছে, কিন্তু বাবা আম্বেদকর যে ইকুয়ালিটির কথা বলে গেছিলেন তার ধারে কাছেও কেউ নেই। তারা এখনও জানেন না ভারতবর্ষে ইকুয়ালিটি কী করে আসবে। সবচেয়ে প্রথম আমাদের পদক্ষেপ নিতে হবে যে সব মানুষ যেন বড় লোক হয়, তার মানে প্রত্যেকটা পরিবারকে জুড়তে হবে একে অন্যের সঙ্গে। যে প্রকল্প গভর্নমেন্ট 72 বছরে কেন 172 বছরেও আনবে না, কারণ আপনার থেকে শুধু সে ট্যাক্স নেবে, রাস্তা লাইট বানাচ্ছে বলে সে আপনাকে এর ওপরে গিয়ে সে কিছু করতে পারবে না। যদি করতে হয় তাহলে এনজিওদেরকে জুড়ে, হিউম্যান রাইটকে জুড়ে, এবং যারা মনে করছেন দেশে ইকুয়ালিটি আসা উচিত
তাদেরকে জুড়তে হবে। দেখতে থাকুন ভাবনামুখ, শুনতে থাকুন ভাবনামুখ, অনেকগুলো মুখ নিয়ে এবার শুরু হচ্ছে ভাবনামুখ, নতুন প্রয়াসে যা দেশের মানুষ দেশের জন্য কিছু করতে পারবে। ভুলবেন না, আমরা সাবস্ক্রাইব করতে বলি না, যদি ভুল করে সাবস্ক্রাইব করেন তাহলে শেয়ারও করবেন। শেয়ার করার আগে মনে রাখবেন আপনাকেও আমরা জুড়তে চাই, আপনার মোবাইল থেকে খবর পেতে চাই। সেই খবরটা শুধু এটাই মনে রাখবেন যে শীতলকুচিতে চারজন মারা গেছে, কিন্তু আমরা কি 4000 লোককে বাঁচাতে পারলাম আজকের দিনে? প্রত্যেকটা দিন আমাদের কাছে ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন সূর্য ওঠে, সে তার কাজ করে চলে যায়, আর মানুষ শুধু আলোচনা করে, আমরা আলোচনায় নেই। আপনার দ্বারা কি হবে সেই খবর চাই। ধন্যবাদ। আমি মিতা শিকদার, গীতা আমার শিক্ষাগুলোর তরফ থেকে 1428 শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গীতা আমার স্মৃতিসদন আগামী 25 এপ্রিল তার মাতৃসেবা যোজনা পেনশন প্রকল্প চালু করতে চলেছেন। যামিনী মা মানে যামিনী সর্দারকে বাগারিপুরে থাকেন, বাহাদুর মার সংলগ্ন বস্তি অঞ্চলে, তাকে আমরা ন্যূনতম পেনশন দেওয়া শুরু করব। গত মাস থেকে এবং এই মাসেও প্রচুর মানুষ তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তারা এখনো পর্যন্ত বলেছেন যে যখন যখন তাদের সুবিধা প্রয়োজন করবে তারা আমার পাশে এসে দাঁড়াবে। আজ এই পয়লা বৈশাখের দিনে আমাদের গীতা আম্মার স্মৃতিসদনের হাত ছিলেন শৈবালদা, শৈবালদাকে অসংখ্য ধন্যবাদ আমার এই গীতা আম্মার স্মৃতিসদনের পাশে এসে দাঁড়ানোর জন্য। সেই প্রান্তিক মায়েদের পাশে দাঁড়ানোর জন্য যেই প্রান্তিক মায়েদেরকে অনেকেই আমরা ভুলেই গেছি, যেই প্রান্তিক মায়েরা খুব গ্রাস্ত হয়ে গেছে এই সমাজের চোখে, আমি জাস্ট শুধুমাত্র প্রচেষ্টা করে যাচ্ছি আপনাদের হাত ধরে সেই মায়েদের কাছে পৌঁছাতে, সেই মায়েরা একটুখানি হাসি মুখে। আমাদের এখন বর্তমান সমাজ যেদিকে যাচ্ছে যে হরিনাম সংকীর্তন করলে শরীর মন দুটোই সুস্থ থাকছে এবং তাদের মধ্যে সংসারে মানে অশান্তিও কমে যাচ্ছে। তো মানে আমাদের মাথাটা সুস্থ থাকলে আমরাও সংসারটা ভালোভাবে করতে পারছি, স্বামীদের সাথে অতটা ঝগড়া ঝাটি হচ্ছে না, ভালোই থাকছে। আর আপনারা যদি মানে প্রতিদিন মিনিমাম ধরেন 30 মিনিট বা 1 ঘন্টা করে যদি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করেন, নৃত্যর মাধ্যমে যদি হরিনাম সংকীর্তন করে, তাহলে সেটা একটা এক্সারসাইজের মতো পরিণত হচ্ছে এবং সেটার ফলে শরীর সুস্থ থাকছে। আমি মনোরঞ্জন দার মতন লোক ভারতবর্ষে যে দাঁড়ালো এটাই তো একটা চেঞ্জ। ওর বয়স কত? 70। আর কত দেখে দিয়েছে? হ্যাঁ, যে নমিনেশন ফাইল করেছে সেখানে কত বছর দিয়েছে সেটা আমি জানি না, সেটা তো আর দেখতেও যাইনি। না জানো তাহলে, এটা 54 দিয়েছে। 54? তাহলে অ্যাকসেপ্ট করবে কি করে? ডেট অফ বার্থ তো তার একটা সার্টিফিকেট আছে রে বাবা। তো ডেট অফ বার্থ এর কোনো গল্প নাই। আচ্ছা, যে লোকটা 70 বছরের উপরে বয়স, হ্যাঁ, সরকারি চাকরি করে কি করে? সেও ঠিক, সরকারি চাকরি তো না, চেয়ারম্যানটা তো একটা অফার্ড পদ। যে পদই হোক, তোমার স্বাস্থ্যভবন থেকে ট্রান্সফার হয়ে আছে, 70 বছরের কোন লোকের চাকরি পাওয়ার জায়গা আছে নাকি? না না, এটা আমি জানি না। আমি যেটা জানি হচ্ছে, আমি তোমাকে এটা বলছি, উনি 16 বছর হেঁটে দিয়েছে নিজের জীবন থেকে চাকরি করার জন্য। 16টা বছর। হ্যাঁ, এটা খারাপ মনে হতেই পারে, নইলে কি করে হলো? কিন্তু মনোনয়ন ওর নমিনেশন ফাইল দেখো। আমি দেখিনি, দেখে নেবো। নমিনেশন ফাইল দেখো, দেখো তুমি বয়স 54 হোক, 1971 সালে উনি রিক্ত চালাতেন, তাহলে ওনার জন্ম তারিখ হচ্ছে না তোমার মানে এই যে ফোনটা তুমি করেছো সেখানে বয়সটা তো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে মনোরঞ্জন দার জন্য আমরা কেন এ করলাম, মানে আমার কাছে একটা জিনিস বলি, যে 71 বছর বয়সে একজন প্রাইমারি স্কুলে টিচারি করে, তোমার কি মনে হবে ছেলেটা সব? না, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন ওঠে, যে স্কুল তাকে চাকরি দিচ্ছে সে যদি তাকে 54 বছর ভেবে চাকরিটা দেয়, তাহলে স্কুলটা কিরকম অগামার্কে সেটা ভাবো।
স্কুল তো আগামার কেন, এগুলো তো যারা এইচ ক্লাসের কাগজে থাকে তারাই একটা নিজস্ব সেলফ ডিক্লারেশনে চাকরি দেয়। আজকে যদি ওই ভদ্রলোক 54 লেখেন, সে একটা লোক তো কন্টেস্ট করতেই পারে, আপনার বয়স 54 হতেই পারে না। বলছি যেখানে উনি লিখেছেন 54, সেখানে তো ইলেকশন কমিশনারও লোক বলতে পারে আপনার বয়স 54 হতে পারে না, আপনাকে আমরা ডিক্লাসিফাই করলাম। তুমি 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 দেখো না, তোমার এখন নেটেতে পেয়ে যাবে ওর বয়স। না আমরা কি ডিসকাশন করছি, মানে আমার ওনাকে ব্যাক করে না ওনার বয়সটা। তুমি যে লোকটা তার বয়সে 16 বছর ভুটে দেখতে কত হতে পারে, তুমি এখন সব নিয়ে কি এটা করছো, মানে কোশ্চেনটা। আমি তোমায় করছি, যে বয়স খেতে দিতে পারে সে সত হতে পারে। ধরো তার বয়স 44, সে অসৎ হবার কি আছে? ধরো তার বয়স 44, তুমি তো 54 বললে, আমি বলছি 44। যদি তার 54 বছর বয়স হয়, 71 বছর বয়সে গল্প আছে। দেখো তোমার দেশের গভর্নমেন্ট ইফ দে অ্যাকসেপ্ট পেপার লাইক দ্যাট, তাহলে গভর্নমেন্টকে প্রশ্নটা করো না, আমাকে কেন? তার মানে তোমার মনোরঞ্জনের উপর কোনো প্রশ্ন নেই, পুরোটাই সব গভর্নমেন্টের উপর। আমার তো গভর্নমেন্টের উপর প্রশ্ন নেই, একটা লোক দাঁড়িয়েছে রাইটার হিসেবে, আমি তার মনোনয়ন রাইটার হিসেবে নয়, একটা মানুষ যে দাঁড়িয়েছে সে জীবনে একটা হয়তো সে দুটো চারটে গল্প লিখেছে। হ্যাঁ একাধিক গল্প লিখেছে। এবার একাধিক গল্প লেখার জন্য সে আনডিউ সুবিধে নিতে থাকছে। আনডিউ সুবিধে কি করে নেবে যতক্ষণ না তুমি দেবে আনডিউ? ও কোন কোন ক্যালিবার আছে তৃণমূলের ক্যান্ডিডেট? আবার তৃণমূল ভেবেছে তার ক্যালিবার আছে সেজন্য দিয়ে? না আমি বলতে চাইছি তুমি বলো একটা লোকের একটা পলিটিক্যাল এইটাই তো আনডিউ অ্যাডভান্টেজ কি করে তুমি বলছো? যে তুমি আমার অন্য কোনো কথা বয়সটা রাখো। তৃণমূল একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, সে ঠিক করেছে মনোরঞ্জন ব্যাপারীকে সিট দেবো, হোয়ার ইজ দ্য প্রবলেম? তুমি তো আমাকে প্রবলেম তো বোঝাতে পারছো না, তুমি ঘুরিয়ে ঘুরিয়ে ওই জিনিসটাকে অ্যাড্রেস করছো ডিরেক্ট। প্রবলেমটা এটাই বোঝাতে চাইছি যে একটা মানুষ সে রাজনীতি চালিয়ে যাচ্ছে। ধরো একটা তোমার পাড়ায় মানে কিছু একটা অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, উচ্চাঙ্গ সঙ্গীত হবে, আমাকে সেখানকার মানে সেক্রেটারি করা হলো, রাম শ্যাম যদু মধু করে দিল, আমি ছাড়া উচ্চাঙ্গ সঙ্গীতের মানে কিছু জানি না, আমার সে জায়গাটাই নেই, সে স্পেসটাই নেই, যে জায়গাটাই নেই, তুমি প্রতিবাদ করবে হ্যাঁ বা না? এখানে আমি বুঝলাম না, এখানে প্রতিবাদের জায়গাটা কোথায়? তুমি করবে 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 হ্যাঁ বা না? না না এটা তো প্রশ্নই হলো না। তোমার পাড়াতে আমি যেখানে শুট করি না, আমি যেখানে শুট করি না, আমি যেখানে শুট করি না, আমার যেখানে শুট নয়, ধরো সেইখানে আমাকে দোয়া হলো সেই কাজ, আমাকে মোহনবাগানে ফুটবলের কোচ করা হলো, তুমি কি মনে করবে? সবচেয়ে প্রথমে হচ্ছে তুমি তো ভাবনা মুখে জয়েন্ট সেক্রেটারিকে প্রশ্নটা করছো, তুমি তো নরেশ জৈনকেও করছো না? আমি ভাবনার মুখে করছি তো, আমি সেটাই বলছি, আমি ভাবনার মুখ বলছি, আমি ভাবনার মুখে বলছি, আমি তৃণমূলকে বলছি না, আমি তৃণমূল ছেড়ে দাও, আমি তো ভাবনার মুখে করছি, আমি নরেশ জৈনকে করছি। তুমি নরেশ জৈনকে যে প্রশ্নটা করছো কেন করছো, আমরা যেতে পারিনি সেটা আমার এখন দুঃখ লাগছে, যে এই প্রশ্নটা যদি আসে যে আপনারা প্রচারে গেছিলেন তাহলে আমি বলতাম প্রচারে যেতে পারিনি বলে এখন দুঃখিত। আচ্ছা ঠিক আছে, মানে নেটে প্রচার করেছে, নেটে প্রচার করেছি, এখন খুব আফসোস হচ্ছে যে যেতে পারিনি কেন, তার কারণ হচ্ছে আমি মনে করি ভারতবর্ষের যদি একটা মাত্র ক্যান্ডিডেট ঠিকঠাক দাঁড় করানো হয়েছে সিপিএম এর ওই 5-6 জন বাচ্চা ছেলে বাদে, সেটা হচ্ছে মনোরঞ্জন ব্যাপারী। আচ্ছা
আজকে দীপশিতা দাস বা মীনাক্ষী মুখার্জি বা সৃজন ওরা রাজনীতির লোক না, ওরা রাজনীতির লোক না, ওরা বাচ্চা ছেলে, ওরা কোনোমতেই রাজনীতির লোক না, ওরা রাজনীতি বোঝেই না, ওরা সবে রাজনীতিতে পা দিল, ওরা রাজনীতি বলতে এক কোটি জনের বছর দশেক রাজনীতি এক একজনের বছর দশেক রাজনীতি আরে সে বছর তুমি যেটাকে রাজনীতি বলতে সেটা তো রাজনীতি নয় রে বাবা। একটা কলেজে যাই পড়াশোনা করি, তার সঙ্গে আমি একটা পার্টির মেম্বার হয়েছি কাজ করি, তার ওটা রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে তুমি অন্ন যোগাতে পারবে কিনা যতক্ষণ না তুমি গভর্নমেন্টে যাচ্ছ, তার আগে এবং পরে। গভর্নমেন্টে গেলে তুমি বেশি করে পারবে, গভর্নমেন্টের বাইরে থাকলে তুমি কম করে পারবে, সেটা হচ্ছে আসল রাজনীতি। মানে তুমি একটা জিনিস বলছো যে তোমার মনোরঞ্জন ব্যাপারী হয়ে তুমি প্রচার করতে পারো, তুমি দীপশিতার হয়ে প্রচার করতে পারো, তুমি সৃজনের হয়ে প্রচার করতে পারো, তুমি মীনাক্ষীর হয়ে প্রচার করতে পারো, তুমি ধরো চাইলে তো কবির বোসের হয়ে করতে পারো। কবির বোসকে আমি চিনি না, তুমি বাদ বাকি যে নাম বললে তারা ইন্ডিয়ান, তারা ইন্ডিয়ার জন্য ভালো কাজ করতে পারবে, আমি তাদের সবার হয়ে প্রচার করতে পারি। মানে তুমি তার কাছে পার্টিটা কোনো ফ্যাক্টর না, পার্টিটা ফ্যাক্টরই না, ভারতবর্ষে কোনো পার্টি ফ্যাক্টর না, এইখানে কম্পিটেন্ট এন্ড ইনকম্পিটেন্ট লোকেরা দাঁড়ায়, কম্পিটেন্ট লোকেরা। তোমার কাছে রাজনৈতিক দল নয়, ক্যারেক্টার জরুরি, রাইট? তারা পারবে কি পারবে না পার্লামেন্টে গিয়ে সেটা হচ্ছে আসল প্রশ্ন। বাসুদেব আচার্যর মতন লোক প্রচুর ভালো ভালো ভাষণ দিয়েছেন, তাতে দেশে গরিবী কমেনি বরঞ্চ বেড়েছে। সেজন্য ভালো খারাপটা ভুলে যাও, কম্পিটেন্সি আছে কি না, তারা পারবে কি না। মুনমুন সেন হারিয়েছে, হ্যাঁ আমি তো বলছি মুনমুন সেন ইনকম্পিটেন্ট লোক, তাকে লোকে ভোট দিয়েছে, সে তো কোথাও গিয়ে কোনো কাজই করে উঠতে পারবে না। So the question is not about the party, question is right candidate. It is irrelevant. He Meenakshi Mukherjee na Manoranjan Byapari. Right candidate der hoye bhavnamukh bar bar bol. মানে পলিটিক্স মানে দল কোনো ফ্যাক্টর নয়, দল কোনো, আমি দলকে মানি না, ভারতবর্ষে কোনো দল আছে বলে আমি জানি না। ঠিক আছে, ওকে ওকে।